ওমানে বাংলাদেশের দশ শ্রেণীর নাগরিকের ভ্রমণের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সরকারি সফর পারিবারিক সফর উপসাগরীয় দেশগুলোয় বসবাসকারীদের ভ্রমণ প্রকৌশলী চিকিৎসক নার্স শিক্ষক হিসাবরক্ষক বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটকদের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে ঢাকায় ওমান দূতাবাস এখন থেকে এই দশ শ্রেণীর ভ্রমণকারীদের ভিসার আবেদন গ্রহণ করবে ওমান দূতাবাস জানায় বাংলাদেশের কর্মীদের দেশটিতে যাওয়ার জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে রাজকীয় ওমান পুলিশ দেশটির অভিবাসন নীতিমালা পর্যালোচনার সময় গত বছরের অক্টোবরে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপ করে